আসসালামু আলাইকুম। রেসিপি উইথ কাকলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো পুডিং। চলুন দেখে আসি ম্যাঙ্গো পুডিংয়ের প্রস্তুত প্রণালী। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ম্যাঙ্গো পুডিংয়ের জন্য প্রথমেই আমরা ক্যারামেল তৈরি করে নেব। আর আমাদের ক্যারামেলটি তৈরি করতে লাগছে 3 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি। চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ক্যারামেল তৈরি করার সময় পুরো সময়টিতেই আমাদের নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে ক্যারামেল পুড়ে যেতে পারে আর ক্যারামেল পুড়ে গেলে সেখানে তেতো ভাব চলে আসে। আমাদের ক্যারামেল প্রায় হয়ে এসেছে আর ক্যারামেল হয়ে গেলে সাথে সাথে আমরা যেই পাত্রটিতে পুডিং তৈরি করব সেখানে ঢেলে দিতে হবে। পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটি ছড়িয়ে নেব। আমাদের ক্যারামেল ছড়ানো হয়ে গেল। এবার আমরা পাত্রটিকে রেখে দেব। তারপর চলে যাচ্ছি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করতে। এখানে লাগছে আমার 5টা ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার চিনি আর ডিমটাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ দুধ। আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরিটা আমি তৈরি করেছি কোনো প্রকার পানি ছাড়াই, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আবারও আমরা সবগুলো উপকরণ মেশাবো। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ, গুঁড়া দুধ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা কিন্তু আপনারা অবশ্যই এখানে ব্যবহার করবেন। তারপর আমরা যে মোল্ডটিতে তৈরি করব পুডিং সেখানে একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটি ঢেলে দেব। অবশ্যই ছেঁকে নেবেন। ছেঁকে নিলে আমাদের পুডিংটা স্মুথ হবে আর অনেক সিল্কি হবে। ঢেলে নেওয়া হয়ে গেল, এবার মিশ্রণটা রেডি। আমি আগে থেকেই হাঁড়িতে পানি আর স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার আমি গরম পানি আর স্ট্রেনারের উপরে আস্তে করে পুডিংয়ের মিশ্রণটা বসিয়ে দেব। তারপর আমরা ঢেকে 40 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। ফিরে এলাম 40 মিনিট পর। এবার আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব আমাদের পুডিংটা খুব ভালোভাবে সেট হয়েছে কি না। দেখুন একদম ক্লিন, তার মানে আমাদের পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা আমি পুডিংটাকে নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপর খুব আলতোভাবে উপর করে নিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার ম্যাঙ্গো পুডিং। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমরা পুডিংয়ের ভেতরের অংশটা দেখে আসি।
দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের পুডিংয়ের ভেতরের অংশটা। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।